পাণ্ডবেশ্বরী কুমারডি গ্রামের কমিউনিটি সেন্টারে ভিত্তিপ্রস্তর করলেন আসানসোলের সাংসদ শত্রুঘ্ন সিনহা। এছাড়া উপস্থিত ছিলেন পাণ্ডবেশ্বরী বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী। সাংসদ জানান, কমিউনিটি সেন্টারটি তৈরি করতে সাংসদ তহবিল থেকে 1.5 কোটি টাকা দেওয়া হয়। এদিন উখড়া জোয়ালভাঙ্গা ভায়া কুমারডিহি প্রায় 7 কিলোমিটার রাস্তা সংস্কারের জন্য ভিত্তিপ্রস্তর স্থাপন করেন ইসিএল এর জিএম অভয় কুমার। এই রাস্তায় ইসিএল পরিবহনের কাজে ব্যবহার করা হয়। জেলা পরিষদের আবেদনের ভিত্তিতে সংস্থার পক্ষ থেকে রাস্তা সংস্কারের জন্য জেলা পরিষদকে 3,11,44,000 টাকা দেওয়া হয়েছে। এর সাথে সাথে জেলা পরিষদের আর্থিক করলে কুমারডিহি মোড় থেকে সরপি মোড় পর্যন্ত 50 লক্ষ টাকা ব্যয়ে রাস্তা মেরামতির কাজের উদ্বোধনও করা হয়। সাংসদ শত্রুঘ্ন সিনহা পাণ্ডবেশ্বরের বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী প্রশংসা করে বলেন যে বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী নিজের বিধানসভা এলাকায় অনেক কিছু বিকাশমূলক কাজ করেছেন। আসানসোল লোকসভা উপনির্বাচনে সব থেকে বেশি ভোটে পাণ্ডবেশ্বর বিধানসভা থেকে প্রাপ্তি হয়। सबसे ज्यादा वोट आसनसोल में रिकॉर्ड मार्जिन से आप लोगों ने जिताया था आपको, उसमें आसनसोल के नहीं पूरे बंगाल के इतिहास में हिस्ट्री में सबसे ज्यादा वोट आया था तो यही पांडवेश्वर और यही आपके क्षेत्र से आया। और किसके नेतृत्व में आया था? यही अपना डैशिंग डायनेमिक अपना नरेंद्रनाथ चक्रवर्ती। मैंने कहा एक्टर माफी, ये अगर पॉलिटिक्स में नहीं होते हैं तो शायद बहुत बढ़िया एक्टर होते हैं। डायलॉग डिलीवरी बहुत अच्छी है, बहुत जान है नरेंद्रनाथ चक्रवर्ती है, बहुत जान है। आप देखते ना कितना वॉयस का अच्छा मॉड्यूलेशन करता है, कितना कंट्रोल करता है ऑडियंस खुद प्यार से, और कमांड है वॉयस में। बहुत कम लोगों को देखा है मैंने, पर इसमें देखा है, इसीलिए कह रहा हूं फिर से बहुत जान है, बहुत जान है। अभी मैं ये बता दू, जब मैं जीत के आया था तो यहां से हमसे नरेंद्र बाबू ने एक प्रॉमिस करवाया था और सही करवाया था, बिल्कुल राइट प्रॉमिस, कि मैं अपने डेवलपमेंट फंड का की शुरुआत जो करूंगा, सबसे पहले कोई कंस्ट्रक्टिव क्रिएटिव सोसाइटी के लिए काम करने की कोशिश करूंगा, तो वो होगी हमारे अपने पांडेश्वर। পাণ্ডবেশ্বর থেকে অনিল প্রসাদের রিপোর্ট, পাবলিক টাইমস। আপনার জীবনের প্রতিটি বিশেষ মুহূর্তকে আরো বিশেষ করে তুলতে সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ড নিয়ে এসেছে সুন্দর সুন্দর জুয়েলারি কালেকশন। বিয়ে বাড়ি হোক বা অনুষ্ঠান বাড়ি, জন্মদিন হোক কিংবা আপনাদের প্রিয়জনকে বিশেষ কিছু উপহার দিতে চান, তাহলে চিন্তার কিছু নেই, চলে আসুন সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ড জুয়েলার্সে। একেবারে নতুন জুয়েলারি কালেকশন, যা একবার দেখলেই আপনাদের পছন্দ হবে। এছাড়াও এখানে পেয়ে যাবেন নাড়ুগোপালের জন্য অপূর্ব সুন্দর রূপোর জুয়েলারি কালেকশন। আমাদের ঠিকানা আসানসোল শোরুম, হোটেল সরিতা বিল্ডিং, জিটি রোড, আসানসোল। কন্ট্যাক্ট নাম্বার 8170065426, 8170030493। দুর্গাপুর শোরুম, জাংশন মল, সিটি সেন্টার, দুর্গাপুর। কন্ট্যাক্ট নাম্বার 8170030497।